বিশাল বড় একটা কাণ্ড হলো। গাড়ি যেখানটাতে ফোনটা রয়েছে ওখানটাতে ভেতরে, ওর তলায় গাড়ির চাবি, ওদের পা লেগে পুরো গাড়ি লক ভেতর থেকে। এবার এবার কাঁচ ভেঙে বেরোনো ছাড়া বা বার করা ছাড়া কোনো অপশান নেই। লুচি বা পুরি যেটাই বলি আমরা, জানি না কতটা উদ্ধার করতে পারবো। পারবে তুমি? এই হলো আকাশের কন্ডিশন, এই হলো রাস্তাঘাটের কন্ডিশন। শিলিগুড়িতে ঘুম থেকে উঠে যদি এই অবস্থা দেখি যে বেরোনোর আগে এরকম বৃষ্টি, মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। মানে প্ল্যান ছিল আজকে নর্থ বেঙ্গলে এসেছি, চারফল একটা অফিস ঢুকেছেন সেখানে যাবো, কালকে আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে। জানি না কতটা কী সাকসেসফুল হবে, কী ওয়েট করছে রাস্তায়, কারণ আর বৃষ্টি মানেই যত রাজ্যের ঝামেলা, ল্যান্ডস্লাইড হওয়ার চান্স খুব বেড়ে যায়, ভিউ কিছু পাওয়া যায় না, একদম মানে বিরক্তিকর লাগছে। এবার এবার গিয়ে দেখি, বুকিং করা রয়েছে, আর একান্ত যদি না যেতে পারি তাহলে ভাবছি লাটাগুড়ি দিকে আমরা এগোবো আজকে। এই যে আমাদের সব থেকে বড় লাগেজ প্যাকড, টিপি বস, আর এই যে বেল্ট গুলো লাগিয়ে নিয়েছি, ভীষণ দুষ্টু এগুলো, কালকে নেওয়া হয়েছে ওদের জন্য এগুলো এখান থেকেই। হ্যাঁ সাইলেন্ট দোকান থেকে ছিল আমাদের কাছে, এবার সিমারটা ছিল না, কারণ আমরা এতদিন কোনদিন গলায় কিছু লাগাইনি, এবার ফার্স্ট টাইম আজকে কিনেও নিলাম। আর ইনফ্যাক্ট দুজনেরই সিমিলার নিলাম, টিমটিমের যেটা আগে ছিল ওটা এখন পরা ছিল, টিমটিমের তো রেড আর সিম্বারটা ব্লু, কিউটি। তো ফাইনালি আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি, এবার এগোচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে, ফিঙ্গার্স ক্রস। বৃষ্টি তো একটু হলো কম হয়েছে তাই না? কোথায় যাব আমরা তাহলে? এখন আপাতত যাচ্ছি চারকোলের দিকে। চারকোল যাচ্ছি, ওভারই যাবে তো। আস্তে আস্তে বৃষ্টি মাথায় নিয়ে শিলিগুড়ি পেরিয়ে আমরা সেবকের জঙ্গলটা এন্টার করলাম। চারিদিকটা একটু আস্তে করে ঘুরিয়ে দেখি, আই মিন দেখাই চারিদিকে গ্রিন আর গ্রিন, জঙ্গলটা মানে এত প্রিয়। একটা টাইমে একটা যখন আমরা বাইক রাইড করতাম, মাথা থেকে হয়তো 3 ফিট ডিস্টেন্সের উপর দিয়ে একটা হর্নবিল উঠতে দেখেছিলাম, মানে আমি তখন সোজা আছি, আমার মাথার উপর দিয়ে একদম সামনে দিয়ে গেল হর্নবিল, যেটা দুটো ঠোঁট থাকে এরকম। এখন ছবি তুলবে বলে গাড়ি থেকে জোর করে নামালো, তাও জঙ্গলের মধ্যে। সেবকের জঙ্গল শেষে যেই ফার্স্ট ভিউটা পাওয়া যায় পাহাড়ের, এই পেট্রোল পাম্পটার এখান থেকে, সেই জায়গাটাতে চলে এসেছে। বাট জীবনে প্রথমবার এরকম একটা সাদা ফ্যাকাশা ভিউ পাচ্ছি, জানি না ওপরে গিয়ে কী ভিউ থাকবে, মানে আশা করে যাচ্ছি যে কিছু অন্তত দেখতে পারবো আর কি, ক্লিয়ার ভিউস। জয় মা সেবকেশ্বরী, এটা হচ্ছে সেবকের কালীবাড়ি, অনেকেই জানবে ব্যাপারটা। একটা ড্যামের উপরে দাঁড়িয়ে আছি আমরা এখন এই মুহূর্তে। এদিকে আপার ড্যাম, এদিকে লোয়ার ড্যাম। আমরা এখন এতটাই উপরে, যেখান থেকে আমরা আসলাম একদম শুরুতে, করোনেশন ব্রিজ একদম নিচে,
এইখানে হচ্ছে আমরা এখন। আগে জায়গাটা পৌঁছাই, তারপর কিভাবে কোথা থেকে আসলাম সেটা পরে বলছি। বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু ভিউটা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এক কথায় অসাধারণ। পুরো মেঘের মধ্যে দিয়ে বেরোচ্ছি আমরা। আমি একবার গাড়ি থেকে নেমে দেখাই। এদিকে মেঘ, এদিকে আমরা, আর এই হলো দৃশ্য। এক একটা টানে যাচ্ছি এক এক রকম ভিউ। সামনে যেটা দেখছি মুখে বোঝাতে পারবো না, তো দেখাই। মেঘের চাদর পুরো। ভিউ পয়েন্টে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট ওখানে পুরো মেঘ ছিল তো দাঁড়াইনি। একটু উপরে এসে আরেকটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, ভিউটা তোমরা সবাই দেখো। দুই বোনের সুন্দর একটা ঝগড়া চলছে, যেটা আমি যাচ্ছি রেকর্ড করতে। ছবি কাছে শেখানো হচ্ছে। ওরা ওটা কন্টিনিউ করুক, ততক্ষণ আমি এখানে ভিউটা দেখি। মেঘটা সোজা এসে এই পাহাড়টার উপর দিয়ে গড়িয়ে নামছে। আমরা এতক্ষণ ধরে ফটো তুলছি, ভাবছি ওরা গাড়িতে ঘুমাচ্ছে, আমাদের ওয়েট করছে এইভাবে। কিরে চিম্বি চিম্বি চিম্বি, বিশাল বড় একটা কাণ্ড হলো। গাড়ির যেখানটাতে ফোনটা রয়েছে ওখানটাতে ভেতরে, ওর তলায় গাড়ির চাবি, ওদের পা লেগে পুরো গাড়ি লক ভেতর থেকে। এবার এবার কাঁচ ভেঙে বেরোনো ছাড়া বা বার করা ছাড়া কোনো অপশান নেই। লাস্ট মোমেন্টে এই দোকান থেকে হাতুড়ি নিয়ে আমি কাঁচটা ভাঙতে গেছি, ওই মোমেন্টে টিমটিম আমাদের দুষ্টু মেয়ে মুখে করে চাবিটা চাবিটা নিয়ে গিয়ে মানে ফেলেছে, পা দিয়ে চেপেছে খুলে গেছে ভেতর থেকে। কি করছে বাবা, সত্যি লক্ষ্মী একজন, লক্ষ্মী একটা। চা সিম্বা, কি আবার এটা কি? উফ, ওরে বাবা, ওরে বাবা। তো আমরা এখন পৌঁছেছি সামথার, সামথার ভিলেজ ক্রস করছি। হ্যাঁ, যা দিন যাচ্ছে সকাল থেকে এক সে এক। আর এখান থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স, চার খুলে আছে ওখানে। ইনফ্যাক্ট ড্রোন নিয়েছি, ড্রোনটা যাওয়ার আমার সেটাও করতে পারলাম না, কারণ অ্যাপটা নেই। কিছু একটা প্রবলেম হচ্ছে না, অ্যাপ আছে তাই আমি দেখে করিনি, মানে কিছু একটা প্রবলেম হচ্ছে। দেখি ওখানে গিয়ে ইন্টারনেট কানেকশনটা পেলে, রিস্টোর হলে করতে পারবো। তো অলমোস্ট পৌঁছে গেছি, বাট আমরা কনফিউজ এটাই কিনা যেটা আমাদের বুকিং হয়েছে। হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ান, এই বুদ্ধটা আছে। প্রথম পাহাড়, সিম্বা তো আদর খেয়ে যাচ্ছে একদম বিন্দাস। সিম্বা না, এটা টিমটিম আছে, সিম্বা ভেতরে আমার দেখেছো? গেল 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 গেল, জলে চুপনি খেয়েছে। ইটস সাচ এ বিউটিফুল লোকেশন, অল থ্যাঙ্কস টু মাই ওয়াইফ। থ্যাঙ্ক ইউ। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এখন, বললো দিনের বেলায় মানে সকালে নাকি দেখা যাচ্ছিল আর কি। ওদিকেও সুন্দর একটা এক্সটেনশন আছে জায়গাটার। তুমি মা ডাকছে নিচে, তোকে ছোট্ট করে একটা রুম টুর দিয়ে দিই। এটা একটা এক্সট্রা বেড নেওয়া হয়েছে সিম্পির জন্য, অ্যান্ড দিস ইজ দ্য রুম। সিম্পি নাও ওয়ান্টস প্রাইভেসি, তাই জন্য আলাদা করে বানানো হয়েছে।
এটা ডিসেন্ট ওয়াশরুম। এটা হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন। ইটস এ কিচেন। আর রয়েছে মালাগুমি তরকারি। তো এখানে মোস্টলি লাঞ্চটা ভেজ হয়, তো আমরা আমাদের দিক থেকে আবার অমলেট অর্ডার করলাম। তো আজকে লাঞ্চে হচ্ছে আমাদের ডাল, হ্যাঁ, রাইস, আলু ভাজা, আর একটু হচ্ছে এটা হচ্ছে গোবি। আর অল আওয়ার মিস্টেক, আমরা বুঝতে পারিনি এটা মানে ডিমের ঝোল, আমরা বুঝতে পারছি না এটা আলুর দম। এত খারাপ লাগছে বলতে। যাই হোক, আমরা যে অমলেট অর্ডার করেছিলাম সেটা ক্যান্সেল করলাম, বিকজ ডিম অলরেডি আছে। গুগল ম্যাপে যে লোকেশনটা দেখায় চারকোল টাইপ করলে বা সার্চ করলে সেটা খুবই ভুল। পাহাড়ে ইউজুয়ালি গুগল ম্যাপকে ভরসা করা উচিত না, ইনফ্যাক্ট আমরা তো করি না, এত বার শিক্ষা হয়েছে। তো চারকোল আসার বা এই রিসর্টে আসার একটা ওয়ে বলে দিই খুব ছোট্ট করে। শিলিগুড়ি থেকে স্টার্ট করে আমরা প্রথমে আসলাম সেবক রোড, সেবক জঙ্গল ধরে NHPC ড্যাম আছে, Stage 4 সুইচ ইয়ার্ড, ওখান থেকে আমরা রাইডটা নিলাম। ওটা দেখে মনে হবে একটা গভর্নমেন্ট প্লেস, যেটা যেখানে এন্ট্রি পাওয়া যায় না, বাট ওটা ভুল ধারণা একটা। ওখানে ভেতরে গেলে CISF-এর কাছে এন্ট্রি করতে হবে নাম আর গাড়ির নাম্বার দিয়ে। ওখান থেকে ড্যামটা ক্রস করে সোজা সোজা রাস্তা, একটু না ভালোই স্টিপ, ওই স্টিপ রাস্তাটা মোটামুটি আধা ঘন্টা, ওই আধা ঘন্টা রাস্তাটা কভার করার পর আসবে হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। ওখান থেকে আর একটা গ্রাম পড়বে আটকে গিয়ে, গ্রামটার নামটা সামথা, সামথার, হ্যাঁ সামথার, সামথার গ্রাম। এবার সামথার থেকে আরেকটু এগিয়ে গেলে দুটো রাস্তা ভাগ হয়ে আছে, যেই রাস্তাটা নিচের দিকে নামবে সেটা হচ্ছে চারকোলের দিকে আসবে, তারপরে এই রিসর্টটা পেয়ে যাবে চারকোলে রত্ন আদিত্য বার্ডিং হোমস্টে। আর আমাদের ফ্লোরটা ওইটা ফার্স্ট ফ্লোর। রাত্রিবেলা জায়গাটা অদ্ভুত সুন্দর লাগছে। বাট বাঙালিটা সব জায়গাতেই পাওয়া যায়। দূর ওইদিকে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে, ক্যামেরাতে একটু হেজি হয়ে যাচ্ছে, বাট এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি চোখ ভরে দিচ্ছে পুরো। একদিকে সিরিয়াল দেখা হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে। আজকে ডিনারে হচ্ছে চিকেন, এটা বেগুনের সবজি আর রুটি। ব্রেকফাস্টের টাইম 9টা থেকে 10টা, ডিনার টাইম 9টা থেকে 10টা, চেক আউট টাইম 10:30। যাই হোক, আমাদের একটু আগে কালকে চেক আউট করতে হবে। আর এখানকার যে প্যাকেজের ডিশগুলো রয়েছে সেটা বাদে যদি এগুলো নিতে হয় তাহলে এগুলো এক্সট্রা পে করে নিতে হবে।